এক যুবকের দেহ উদ্ধার করলো বর্ধমান থানার পুলিশ। গোটা ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান লাগোয়া সরাইটিকর পঞ্চায়েতের মুন্সিপাড়ায়। পরিবারের দাবি, তারই বন্ধু শেখ শরীফ খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে ওই যুবককে। মৃত ছাত্রের নাম শেখ জিৎ, এবারে বর্ধমান হাই মাদ্রাসা থেকে মাধ্যমিক পরীক্ষা দেয়। গতকাল মৃত কিশোরের আত্মীয়ের বিবাহ ছিল, সেই মোতাবেক নাচ গান করে তার বন্ধু শেখ শরীফের বাড়িতে ঘুমোতে যায়। শনিবার ভোরে তার বাড়ির সামনে শিরেশ গাছে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর দেওয়া হয় মৃত ছাত্রের পরিবারকে, ছুটে আসে তার বাবা মা এবং পরিবারের অন্যান্য সদস্যরা। মৃতের মা মনি বিবি জানান, শেখ শরীফের সঙ্গে যে তার গভীর বন্ধুত্ব ছিল, একে অপরকে ছেড়ে থাকতো না, কিন্তু প্রায়শই শেখ শরীফ জিৎকে মারধর করত। এছাড়াও একটি মোবাইল বিক্রি করে শেখ শরীফকে সম্ভবত সেই টাকা চাওয়ায় ছেলেকে খুন করেছে বলে অভিযোগ মৃতের মা মনি বিবি। আপনার ছেলের সঙ্গে আমার কিছু হয়নি, আমার ছেলে ভালোভাবেই গেল, ওই বন্ধু ঘরে শুতে গেল, ওর বাপকে আদর করে এ করে বলছে বাবা আজকে দিনটা শুভ, দিয়ে বন্ধু ঘরে শুতে গেল, রাতবেলা এলো বলছে ভাত খাওয়ার জন্য, দিয়ে বললাম বাবা আমি তো ইয়ে করছি বেগনি করছি, তাহলে তুই ভাতটা বেড়ে নিয়ে খা না, যে তিন পিস মাংস নিল, দিয়ে বলছে মা ঠিক আছে আমার দুটো আর দুটো ছেলে হবে তো, বলছে হ্যাঁ মা হবে, দিয়ে ভাতটা খেলো, ভাতটা খেয়ে বাইরে বেরোলো, বেরিয়ে আবার খানিক বাদে দশটা বাজবে তখন এলো, এসে বলছে মা পাপার কাছে ফোনটা দিয়ে দিবি পাপা ঘাটবে, যেখানে না তুই পাপাকে ফোনটা দিয়ে দেবো ঘাটবে, তুই যে রেগে যাস, বলছে না আজ পাপা ফোনটা ঘাটুক না, এই বলে গে বেরোলো, দিয়ে অন্যজনের হাতে ফোনটা খালি দিয়ে পাঠালো, বলছে মা আমি শুতে চলে যাচ্ছি, এই বলে যে আর কিছু জানি না আমি আর আমার ছেলের ব্যাপারে, ও তো ঘরে বন্ধু ঘরে শুতে গেছে, বন্ধুরা বলছে প্রায় মুখে মারে, ওকে প্রায় মারতো, তো বলতো আমাকে ইয়ার কি করছে মা মারে নাই, আমাকে এমনি ভালো দেশে মারে, আমার মেয়ে বলতো আমার ছেলে বারণ করতো, আমি বারণ করতাম তোকে মারছে, ওই ছেলেটা মারছে, কোনো মতে শুনতো না, এখানে এই ছেলেটাও জানে যে কি মারে, এখানে আরেকটা ছেলে আছে ও জানে কি মারে, কালকেও বলছে মেরেছে, একটা ছেলে না অনেকজনে জানে যে ওকে মারতো, খুব মারতো, তো তার সত্ত্বেও কেন ঘুমোতে গেল, তার সত্ত্বেও ঘুমোতে গেল, বলছে আমার বন্ধু আমাকে মারে নাই, আমার ছেলে বলতো মারে না, বন্ধু খুব ভালো, কি অবস্থা দেখলেন আপনারা, ও অবস্থা দেখলাম সকালবেলা আমরা তো শুয়ে আছি, আমরা জানি শুতে গেছে, সকালবেলা একটা ছেলে এসে বলছে তোমাদের জিৎ দেখো এখানে গলায় দড়ি নিচে গিয়ে দেখি ছেলেটা এরকম হয়ে আছে, কোনো আর লুচ লুচে হয়ে আছে, কোনো দড়ি কিছু পিছন দিয়ে তিন চারটা খালি গিট বাঁধা আছে, আর গলায় দড়ি দেওয়ার মতন আমি কিছু বুঝতে পারি না, আমি এসব কি মনে হচ্ছে আত্মহত্যা করেছে না কেউ মেরে দিয়েছে, আমার বলছি মেরে দিয়েছে, আত্মহত্যা করেনি, এ জানে ওর ভাইয়ের ব্যাপারটা সব জানে, ওর ভাই ও ওর ভাই ও দুজনে মিলে খুব ওদের মিশুকে মিল আছে, কারা করেছে এটা, এটা করেছে লিয়াকতের বেটা, এখানে আছে লিয়াকতের বেটা, ওর সাথে খুব বন্ধু, একদম ওর কিছু হলে বলবে ও বলবে ওর কিছু হয়ে গেল আমি মরে যাবো, আমার কিছু হয়ে গেল ও মরে যাবে, এরকম বলতে বলতে দুজনে যদি মরি একসাথে মরবো, দুজনে বাজলে একসাথে বাজবো, এই বলতে তো আমি বলতাম তোকে মেরেছে, আমাদের কোথায় বিশ্বাস করতো না, বলতে না মারিনি, আমার ছেলে এসে বলতো মা ওকে কি মার মারছে, ওই ঘুরিয়ে এসে বলতে না আমাকে মারিনি, আমাকে মেরেছে নাকি, আমি এমনি আর কি করেছে, আমি মারটাই হতো, ছেলেটা কি পড়াশোনা করতে আপনার, আমার ছেলে হ্যাঁ এই মাধ্যমিক পরীক্ষা দিল, কোন স্কুল থেকে, ওই তো মাদ্রাসে পড়ে আর সমাজপুরে পরীক্ষা হলো, এই পরীক্ষা দিয়ে কদিন মানে হলো দু সপ্তাহ, মানে পারিবারিক অশান্তি কিছু ছিল না, আমাদের কিছু অশান্তি, আমার ছেলেকে আমি খুব ভালোবাসি, আমার ছেলে দুটো যে এরকম একজন গলায় দড়ি দিয়ে ঝুলছে, আমি পায়খানা করতে করতে ছুটে গেলাম দৌড় খুলে, স্যার তার কাছে আমার ভাইপো ছিল, যে দু চাচা ভাইপো গেলাম, যে দেখছে হ্যাঁ ঝুলন্ত অবস্থায় ঝুলছে, যে আমি যেয়ে তখন ওকে কোলে করে তুললাম আগে, যে বেঁচে আছে নাকি এটা জানতে চাইলাম, যে ঘাড়ে করে তুলতে পারছি না আমি একা, তা করতে করতে আমার ছোটো ভাই ছুটে এলো, আসার পরই ও তখন ধরলো, ও তো আঁকারি করে পড়ে গেল একবার, যে নিচেই দেখছি পাগুলো ঢেকে আছে, যেখানটাতে মাটার যেতে ও যদি গলায় ধরিয়ে দিত, তাহলে একটা জিনিস যে সামনে পায়ের কাছে যে ধুলোটা ছিল সেই ধুলোটা একটু সরে যেত, সেই ধুলো পর্যন্ত এক ফুটা সরে সরেনি, তা দেখে মনে হলো যে ওকে যেন মেরে কোনো জায়গায় মেরে ওকে আলোকের ওপরে আলোকের ওপরে ওকে টাঙিয়ে দিয়ে চলে গেছে, আমার মনে হচ্ছে যে ওর বন্ধুর কাছে শুতে যাবো বলেছিল শরীফ বলে, আমার পাশেই বাড়ি, তা ওর কাছে শুতে যাবো বলেছে, যে কালকে রাত্রে পাশে একটা বিয়ে হচ্ছিলো, নাচ গান করেছে করার পর, তারপর ওর কাছে এবারে আর বাড়িতে আসেনি, বাড়িতে বলে গেছে যখন তখন আসেনি, আমরা জানি যে তার কাছেই শুয়ে রয়েছে, সকালবেলায় উঠে দেখছি নাকি ঝুলন্ত অবস্থায় অর্ধেক দেখছি পড়ে রয়েছে, যে জায়গাটাই ঘটেছে সেই জায়গাটায় কোনো নমুনাই নাই যে গলায় ধরে আত্মহত্যা করতে পারে, এরকম নমুনা নাই, জায়গাটা কি বাড়ি থেকে অনেকটা দূর, না একদম পাশাপাশি, আবার যে দড়িটাই ওকে ঝুলানো হয়েছে সেই দড়িটা কিন্তু তার বাড়ির সামনেতেই কাপড় মেলা হতো, আর সেই দড়িটাই মানে যে শরীফ বলছি তাদের বাড়িতেই কাপড় মেলা হতো ওই দড়িটাতেই, আর সেই দড়িটাতেই ওকে মেরে আর করে সেই দড়িটাতেই টাঙিয়ে দিয়েছে। অন্যদিকে সরাইটিকর পঞ্চায়েতের সদস্য ও এলাকার দাপুটে নেতা শেখ শরীফের কাকা শেখ জামাল জানিয়েছেন, মৃত শেখ জিতের পরিবার বাড়ি বিক্রি করে ভাড়া বাড়িতে থাকে, এমতো অবস্থায় দীর্ঘদিন বাবদ তার ভাইপোর বাড়িতে ঘুমতো শেখ জিৎ। গতকাল রাত্রি 12টা থেকে 1টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায়। এর আগেও বেশ কয়েকবার নিজে গলায় ফাঁস এবং বিষ খেয়েছে তা গ্রামবাসী অনেকেই জানেন, সুতরাং ঘটনাস্থলে পুলিশ এসে রিপোর্ট নিয়ে গেছে, কার্যত ময়নাতদন্তের পর আসল সত্যের উদ্ঘাটন হবে।
বিস্তারিত জানানো হচ্ছে ওনার বাবা 4 লাখ টাকা সে কোচার বাড়ি ছিল, তার বাড়িটা আমার একটা ভাইকে বিক্রি করে, ও বিক্রি করার পরে অন্য জায়গায় ভাড়া থাকে চলে যায়, সেখান থেকে আসার পর আমার পাশে একটা বাড়িতে ভাড়া লিয়েছে, ভাড়া থাকে, তার কোনো থাকার জায়গা নাই, ওই সেজ ভাইপোটার কাছে এসে ওইখানে থাকতো, মায়ের ভাগে থাকতো, অনেকবার বলার পরে তারপর আসতো না মাঝে, আবার কালকে নাকি হঠাৎ শুনছি নাকি যে ওর বাড়িতে শুতে এসছে বলে যায়। পুলিশ ভেরিফিকেশন এসছে, পুলিশ ভেরিফিকেশন আসার পরে পুলিশ তাকে ডাইরেক্ট দিকে জিজ্ঞেস করলো, ভাইপোকে জিজ্ঞেস করলো, বললো আমার কাছ থেকে 11:30 থেকে 12:15টার পর আমার কাছ থেকে বেরিয়ে যায়, তারপর তাকে আমার কাছে কিছু আসে নাই, ওয়ার এই পাশে একটা বিয়েবাড়ি ছিল, সেই বিয়েবাড়িতে নাকি ওই ওই মানে এই নাচ গান এসব করবে আর করবে এসব বলেছে, প্রত্যেকে বলে বাপ বাবাকে বাপকে বলে বেরিয়ে এসছে, বাপের সঙ্গে কথাবার্তা বলেছে, বাপ যেটা বললো যে আমাকে আঁকারি করে ধরেছে ছেলে, বলে যে আমি আজকের দিনে শুতে যাবো আর যাবো না গো, একদিন দাও, বাপ বলেছে ঠিক আছে যা, আর কোনো দিন জানে যাবি না, বলে না যাবো না, ঠিক আছে। এবারে যদি কারি বাড়িতে শুতে এসে তার বাড়ি যায়, তার বাড়িতে যে ছেলেকে গার্ড করে রাখলো না কেন, যদি অপরজনা বাড়িতে থেকে এসে যদি কিছু অঘটন ঘটে তার কি সে দায়ী হবে, তার জন্য যদি সে দায়ী হয় তাহলে পুলিশ ইনভেস্টিগেশন করছে, পুলিশ ইনকোয়ারি করে দেখার পরে যদি মনে হয় সত্যি প্রকৃতি দায়ী হয় তাহলে তার শাস্তি হবে, আইন আইনের পথে চলবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।